প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবার তোমার গণিত বিষয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। তো এই অভিজ্ঞতাটা একটু বড় এবং খুবই সহজ তোমরা যদি মনোযোগ দিয়ে অভিজ্ঞতার টপিকগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে দেখবে তোমাদের কাছে অনেক ইজি লাগবে তো তোমরা শুরুতেই এই যে এই রিডিংগুলো একটু পড়ে নিবে আমি আর এখানে রিডিংগুলো পড়তেছি না তো এখানে পরেরগুলো একটু পড়ার দরকার না কিন্তু না পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবে না কারণ দেখো এই যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার মা বাবা ও নিকটাত্মীয় এর কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলো সে টাকা সঞ্চয় করবে এবং এই তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাঙ্কে গেল একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে তো ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে প্রতি মাসে সে দুশো টাকা সঞ্চয় করে রাখতে চায় তো ব্যাংক কর্মকর্তা বললেন যে হিসাব খুলতে হলে তাকে প্রয়োজনীয় এক কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা জমা দিয়ে এখন খুলতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বলতে তার ছবি মা বাবার এনআইডি কার্ড এবং তার জন্ম নিবন্ধন এগুলো লাগবে এবং সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুশো টাকা জমা দিতে হবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে শান্তার প্রথমে হিসাব খোলার জন্য একশো টাকা জমা দিতে হবে অর্থাৎ প্রারম্ভিক টাকা একশো টাকা এবং সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুশো টাকা অর্থাৎ মোট তিনশো টাকা কিন্তু তাকে জমা দিতে হবে এবং এরপরে বলছে যে প্রতি মাসে কিস্তি দুইশো টাকা জমা নিয়মিত জমা দিতে হবে অর্থাৎ কোনো মাসে মিস করা যাবে না নিয়মিত জমা দিতে হবে এই জমা টাকার উপর সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই যে দেখো সাত পার্সেন্ট হারে মুনাফা এখানেই কিন্তু কথা তাহলে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে অর্থাৎ এটা বাড়তেও পারে কমতেও পারে তো শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট খুলল এখন তুমি কি জানো কিস্তি কী সাত পার্সেন্ট হারে সরল মুনাফা কী তাহলে আমরা বলি নির্দিষ্ট সময় পরপর যে টাকা জমা দিতে হয় সেটাই হলো কিস্তি নির্দিষ্ট সময় পরপর বলতে এক সপ্তাহ পর পর হতে পারে এক মাস পর পর হতে পারে পনেরো দিন পর পর হতে পারে আর সাত পার্সেন্ট কথাটার অর্থ হলো যে একশো টাকায় তোমাকে সাত টাকা দেবে অর্থাৎ সাত পার্সেন্টের কথাটার অর্থ হল একশো ভাগের সাত অর্থাৎ তুমি যদি ব্যাংকে একশো টাকা জমা রাখো তাহলে তোমার একশো টাকার সাত পার্সেন্ট একশো এর সাত পার্সেন্ট তোমাকে অতিরিক্ত টাকা দেবে সেই অতিরিক্ত টাকা হচ্ছে কিন্তু মুনাফা অর্থাৎ এখানে কত হবে দেখো তো এখানে আমরা হিসাব করে যেটা পাই যে একশো ভাগের সাত তাহলে একশো একশো কাটা গেছে তাহলে একশো যোগ সাত তার মানে একশো টাকা তাহলে এটা হলো এক বছরে অর্থাৎ এটা এক নির্দিষ্ট সময় পর বলতে এখানে বুঝেছে যে দেখো নির্দিষ্ট সময় পর। অর্থাৎ এক বছরে যদি তোমাকে সাত পার্সেন্ট মুনাফা দেয় তাহলে তুমি ষাট টাকা অতিরিক্ত পাবে এবং তোমার ব্যাংকে জমা থাকবে হচ্ছে একশো ষাট টাকা তাহলে এবার আসো যে এখানে বলেছে যে যে সাত পার্সেন্ট হারে মুনাফা অর্থ হলো একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে ষাট টাকা মুনাফা দেবে এখন এখানে প্রশ্ন আছে যে তুমি কি বলতে পারবে যে প্রথম মাসে সান্তার মোট জমা কত তুমি অলরেডি কিন্তু বুঝে গেছো যে প্রথম মাসে সান্তার জমা কিন্তু তিনশো টাকা দ্বিতীয় মাসে তিনশোর সাথে আরও দুশো যোগ হবে তৃতীয় মাসে শেষে সান্তার মোট জমা হবে কিন্তু পাঁচ সাতশো টাকা কারণ প্রথম মাসে তিনশো টাকা পরের মাসে আরও দুশো টাকা অ্যাড হবে এবং দ্বিতীয় মাসে কিন্তু আরও দুশো টাকা অ্যাড হবে অর্থাৎ পাঁচশো টাকা তৃতীয় মাসে কিন্তু আরও দুশো টাকা অ্যাড হবে অর্থাৎ সাতশো টাকা তো তোমার উত্তর এখানে লিখে রাখো তাহলে আমরা এখানে উত্তর লিখে রাখি এই বাক্সের মাঝে উত্তর লিখে রাখি তাহলে আমরা লিখি এখানে যে এক নম্বরটার সমাধান এখানে লিখি যে প্রথম মাসে সান্তার জমা তাহলে প্রথম মাসে সান্তার মোট জমা প্রারম্ভিক জমা অর্থাৎ প্রথম মাসে প্রারম্ভিক জমা হচ্ছে একশো টাকা এবং কিস্তি হচ্ছে এখানে দুইশো টাকা বা প্রথম মাসে সঞ্চয় যেটা সেটা দুইশো টাকা তাহলে মোট এখানে তিনশো টাকা তাহলে দুই নাম্বারটা লিখি দ্বিতীয় মাসে দ্বিতীয় মাসে সান্তার মোট জমা তাহলে এখানে প্রারম্ভিক জমা অর্থাৎ প্রথম মাসে জমা হচ্ছে তোমার লিখতে হবে তিনশো অর্থাৎ এই যে তিনশো টাকা তার সাথে যোগ হবে হচ্ছে কিস্তি প্রতি মাসে যে কিস্তিটা দেয় সেটা বা সঞ্চয় যেটাকে বলা হয় পাঁচশো টাকা তিন নাম্বার তৃতীয় মাসে সান্তার মোট জমা এখানে দ্বিতীয় মাসের যে জমাটা ছিল সেটার সাথে এবং আরও দুশো টাকা এখানে অ্যাড হবে তার মানে সাতশো টাকা অর্থাৎ আমরা এখানে পেলাম যে প্রথম মাসের জমা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে যে প্রারম্ভিক জমাটা সেটা হলো একশো টাকা এবং প্রথম মাসে যে সঞ্চয়টা সেটা হলো দুশো টাকা তাহলে তিনশো টাকা জমা হলো দ্বিতীয় মাসে ওই তিনশোর সাথে আরও দুশো যোগ হবে অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে যে তিনশো একশো টাকা আর দুশো টাকা তিনশো টাকা জমা রেখেছিল সেটার সাথে দ্বিতীয় মাসের সঞ্চয় আর দ্বিতীয় মাসের যে মোট জমা পাঁচশো সেটার সাথে দ্বিতীয় মাসের যে সঞ্চয়টা সেটা জমা করলে সাতশো টাকা হয় তো এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাই পরে পৃষ্ঠে কী কাজ আছে সেটা একটু দেখি যেখানে বলছে একক কাজ সান্তা তার নোটবুকে সান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের শখটি প্রস্তুত করলো তুমি সান্তার এক বছরে মোট জমার হিসাবটা নিচের সকে পূরণ করো তাহলে আমরা পূরণ করি তাহলে এখানে দেওয়া আছে কিস্তির সংখ্যা শূন্য পরিমাণ শূন্য প্রারম্ভিক জমা একশো টাকা তাহলে সঞ্চিত টাকা তাহলে ক্রমসঞ্চিত টাকা হচ্ছে একশো কিস্তি সংখ্যা কিস্তি যখন এখানে দুশো টাকা দিয়েছে প্রারম্ভিক জমা তো একশোই থাকবে তাহলে দুইশো আর ওই যে ক্রমসঞ্চিত জমা যেটা একশো তিনশো পরের মাসে আবার দ্বিতীয় কিস্তিতে দুইশো টাকা দিয়েছে তার মানে তিনশো এই যে তিনশো আর হচ্ছে দুইশো এখানে পাঁচশো পরের মাসে আবার দুশো টাকা কিস্তি দিয়েছে তাহলে ওই পাঁচশোর সাথে আবার এই দুশো যোগ হবে সাতশো টাকা হবে হ্যাঁ তারপরে এখানে আবার এখানে দুইশো কিস্তি যেহেতু দুইশো তাহলে আমরা এখানে দুইশো লিখবো তোমরা দুশো লিখবা এবং এখানে এই সাতশো সাথে দুশো যোগ হবে অর্থাৎ এখানে হবে নয়শো এরপরে এরপর এখানে আবার পরের কিস্তি দুইশো এখানে হবে এগারোশো এরপরে পরের কিস্তি আবার দুইশো এখানে আবার তেরোশো মানে প্রতি মাসে দুইশো টাকা করে বাড়বে তো এইভাবে চলতে চল চলতেই থাকবে এরপরে আবার এখানে কিস্তির পরিমাণ দুইশো হবে তার এখানে হবে পনেরোশো অষ্টম কিস্তিতে আবার দুইশো তাহলে এখানে হচ্ছে সতেরোশো আবার দুইশো তাহলে এখানে হবে উনিশশো আবার দুইশো এখানে হচ্ছে একুশশো টাকা এগারোতম কিস্তিতে আবার দুইশো তাহলে এখানে হবে তেইশশো এরপরে আবার দুইশো এখানে এরপর এখানে পঁচিশশো তাহলে বারোতম কিস্তিতে তার জমা হচ্ছে এখানে পঁচিশশো টাকা অর্থাৎ এক বছরে তার পঁচিশশো টাকা জমা হচ্ছে এরপর আমরা পরের পেজে যাই এখানে বলছে উপরের ছকটি পর্যবেক্ষণ করে সান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে এখানে লেখো এটা জোরায় কাজ করতে হবে তো এখানে আমরা একটা সম্পর্ক পাই যে সম্পর্কটা আমি এখানে একটু লিখি দেখো সম্পর্কটা কি দেখো প্রথম মাস শেষে মোট জমা তার কত দেখো প্রথম মাস শেষে তার মোট জমা তার জমা মোট জমা কিন্তু একশো প্লাস দুইশো একশো প্লাস দুইশো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে একশো তো লিখলাম এটাতে এক গুন একশো লিখি দুইশো লিখি তারপর দেখো দ্বিতীয় মাস শেষে তার মোট জমা তাহলে একশো তার মোট জমা হচ্ছে দ্বিতীয় মাস শেষে জমা যে একশো যোগ দুই গুনুন দুইশো এভাবে কিন্তু আমরা লিখতে পারি তৃতীয় মাস শেষে তার মোট জমা এখানে লিখতে পারি একশো যোগ তিন গুণন দুইশো অর্থাৎ তৃতীয় মাস শেষে তার জমা কিন্তু কিন্তু এখানে কিন্তু সাতশো টাকা তৃতীয় মাস শেষে কিন্তু এখানে পাঁচশো টাকা পুনরভাবে চতুর্থ মাস শেষে তার কিন্তু এখানে জমা হবে একশো যোগ চার গুনুন দুইশো অর্থাৎ চতুর্থ মাস শেষে নয়শো তো এরকম ডট ডট করে চলতেই থাকবে তাহলে অ্যানতম মাসে তাহলে আমরা লিখতে পারি যে এনতম মাসে তার পরিমাণ এখানে একশো যোগ তাহলে এন গুনুন দুইশো তাহলে দেখো এখান থেকে আমরা একটা সম্পর্ক খুঁজে পাই যে এখানে এই একশোটা হচ্ছে প্রারম্ভিক জমা ঠিক আছে প্রারম্ভিক জমা এখানে এন গুন সঞ্চিত টাকা দুই হচ্ছে তার কিস্তি প্রতি মাসে সঞ্চয় বা কিস্তি তাহলে এখানে আমরা লিখতে পারি প্রতি মাসে সঞ্চয় বা কিস্তি তাহলে এভাবে আমরা একটা সম্পর্ক এখানে খুঁজে পাই তো এই পর্যন্তই আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরের নেক্সট ভিডিওতে আমি পরের পৃষ্ঠা নিয়ে এখানে কথাবার্তা বলবো তো এখানে আরেকটু কথা বলে নেই তো এখানে যেহেতু জায়গা আছে তাহলে দেখো এই সম্পর্কটাকে আমরা যে আমি যে বললাম প্রারম্ভিক জমা এবং গুণন সময় এটাকে এখানে বলছে যে এইভাবে লিখতে পারে যে প্রারম্ভিক জমা এটা পরে লিখেছে কিস্তির পরিমাণ কিস্তির সংখ্যা তাহলে দেখো যে কোনো একটা নিয়মে আমরা এটা লিখতে পারি তো এখানে বলছে যে যদি আমরা সাঁতার কিস্তির সংখ্যা এক্স কিস্তির পরিমাণকে এম প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে নিই তাহলে আমরা লিখতে পারি ওয়াইকাল টু এম এক্স প্লাস সি তাহলে এটাই হলো একটা সম্পর্ক তাহলে এই সম্পর্কের মাধ্যমে যে কোনো তম মাসে সান্তার মোট জমার পরিমাণ আমরা বের করতে পারবো এখানে এম দ্বারা এখানে কী বোঝাচ্ছে এখানে কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণ দুইশোর জায়গায় অন্য যে কোনো কিছু হতে পারে কিস্তির জায়গায় কিস্তির পরিমাণ পাঁচশো হতে পারে ঠিক আছে কিস্তির সংখ্যা ধরো চার চার নাম্বার কিস্তি এবং প্রারম্ভিক জমা ধরো তিনশো দিয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে চার পাঁচশো বিশ মানে দুই দুই হাজার আর তেইশশো এরকম হতে পারে তো সান্তার হিসাবের ক্ষেত্রে আমরা যেহেতু এখানে কিস্তির পরিমাণ দুশো টাকা এবং এখানে কিস্তি নম্বর বা কত নম্বর কিস্তি এটা সেটা এবং এখানে প্রারম্ভিক জমা হচ্ছে একশো তাহলে দেখো আমি যেটা করেছি যে ওইভাবেই কিন্তু এখানে করা আছে অর্থাৎ প্রারম্ভিক জমা এখানে একশো যেটাকে ওখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এন হচ্ছে কিস্তির সংখ্যা এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সঞ্চয়ের মান মানে কিস্তির পরিমাণ সেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তাহলে মোট জমা হচ্ছে ওয়াই টাকা তাহলে এখানে এম এক্স প্লাস সি এটা একটা সমীকরণ আকারে আমরা লিখতে পারি এবং এটা একটা সম্পর্ক তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে নেক্সট তম মাসে একটা কাজ দেওয়া আছে সেটা আমরা করি তাহলে মোট জমার পরিমাণ তাহলে এখানে ওয়াই তো ওয়াইকাল টু এম এক্স প্লাস সি এটি নিয়মটা লিখি তাহলে এখানে বলেছে যে ষোলোতম মাসে তাহলে ষোলোতম মাসে তাহলে আমরা এখানে লিখবো যে কিস্তির পরিমাণ এখানে দুইশো আর এখানে লিখব হলো ষোলো মানে ষোলো গুণ তার সাথে হলো প্রারম্ভিক জমা হচ্ছে একশো তার মানে ষোলো দোকানে বত্রিশশো তাহলে ষোলো দুগুন বত্রিশ আর তার সাথে বত্রিশশো হবে এখানে আর একশো যোগ খুলে হয় তেত্রিশশো তেইশতম মাসে তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি তাহলে ইকুয়াল হচ্ছে এখানে কিস্তির পরিমাণ হচ্ছে দুইশো কিস্তির সংখ্যা হচ্ছে তেইশ তার সাথে হচ্ছে একশো যোগ তাহলে এখানে তেইশ দুগুণে ছিচল্লিশশো আর একে সাতচল্লিশশো টাকা তো এই পর্যন্তই আজকের ভিডিও তা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরে আমরা এখান থেকে পরের স্টেপে আমরা এই সরল না থেকে আলোচনা করবো